স্বাগত বিবিএ টিভির শেয়ারবাজার সংবাদের সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা না করলে গাড়ি ভাড়া দেওয়ার নির্দেশ। 4 ঘন্টা খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। জেনিথ লাইফের উদ্যোক্তা রেজাকুল হায়দারের ইন্তেকাল। আগামীকাল থেকে খুলবে দোকান শপিং মল। বিশ্বব্যাংকের সঙ্গে আরও $25 কোটি ঋণ চুক্তি। চলতি সপ্তাহে 9 কোম্পানির এজিএম। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। লকডাউনের সময় দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে না পারলে তাদের যৌক্তিক গাড়ি ভাড়া দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। এতে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সমস্যা নিরসন কল্পে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধা নিশ্চিত করবে। কোনো কারণে যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হলে ব্যাংকে আসা যাওয়ার জন্য কর্মচারী কর্মকর্তাদের সরকারি বিধিনিষেধ চলাকালে যাতায়াত ভাড়ার প্রকৃত ব্যয় অধিক বিধায় বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক হারে যাতায়াত ভাতার ব্যবস্থা করবে। এ সংক্রান্ত ব্যয়ের বিষয়ে পরবর্তী সময়ে নিজ নিজ ব্যাংকের পরিচালক পর্ষদের কার্যোত্তরের অনুমোদন নেবে। সর্বাত্মক লকডাউনে দিনে 4 ঘন্টা খোলা থাকবে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। আমানত ও ঋণের কিস্তি জমা এবং জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 21 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। 2021 সালের 22 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠান সমূহের সর্বোচ্চ 2টি শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজ বিবেচনায় সম্পূর্ণ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 68 বছর। বিশিষ্ট শিল্পপতি রেজাকুল হায়দার ইউথ গ্রুপ, শাহাজি বাজার পাওয়ার কোম্পানি ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং মিডল্যান্ড পাওয়ার কোম্পানি ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে শর্ত সাপেক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে। গতকাল শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে নির্দেশনা জারি করা হয়। উল্লেখ্য, 14 এপ্রিল থেকে চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে 12 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে নিত্য প্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি হারানোর ঝুঁকি মোকাবেলায় আরও $25 কোটি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমান বাজার দরে টাকার পরিমাণ 2,150 কোটি টাকা। এর আগেও একই উদ্দেশ্যে $25 কোটি ঋণ দিয়েছিল সংস্থাটি। গত 22 এপ্রিল সেকেন্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির আবাসিক প্রতিনিধি মার্সি ট্যাম্বন চুক্তিতে সই করেন। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ তৈরি করা সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংস্কার এবং আধুনিকায়ন করা হবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক 3 কিস্তিতে $750 মিলিয়ন দিতে সম্মত হয়েছে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত 9 কোম্পানির বার্ষিক সাধারণ সভা। কোম্পানিগুলো হল রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড এবং ব্যাংক এশিয়া লিমিটেড। ডিজিটাল এবং হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে কোম্পানিগুলো। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা না করলে গাড়ি ভাড়া দেওয়ার নির্দেশ।
চার ঘন্টা খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। জেনিথ লাইফের উদ্যোক্তা রেজাকুল হায়দারের ইন্তেকাল। আগামীকাল থেকে খুলবে দোকান শপিং মল। বিশ্বব্যাংকের সঙ্গে আরও $25 কোটি ঋণ চুক্তি। চলতি সপ্তাহে 9 কোম্পানির এজিএম। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।